কয়েক বছর ধরে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে এসএসসি এইচএসসি বিভিন্ন মেডিকেল ব্যাংক সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবর থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্যদের ধরতে মাঠে নামে সিআইডি। অভিযানের অল্প কিছুদিনের মধ্যেই নাটোরের ক্রিয়া কর্মকর্তা রাকিবুল হাসান সহ প্রশ্নপত্র ফাঁস চক্রের 28 জনকে গ্রেফতার করে সিআইডি। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের ধরতে ঢাকা এবং ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় চালানো হয় অভিযান। বৃহস্পতিবার দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, 5 দিনের সারাশি অভিযানে রাজধানী সিরাজগঞ্জ থেকে গ্রেফতার করা হয় বিকেএসপির সহকারী পরিচালক, বিএডিসির সহকারী প্রশাসনিক কর্মকর্তা, 2 শিক্ষক সহ 9 জনকে। সিআইডির পক্ষ থেকে জানানো হয়, প্রতারক চক্রটি নিয়োগ ও ভর্তি পরীক্ষার প্রশ্ন পিয়নের মাধ্যমে ফাঁস করে বিভিন্ন ডিভাইসের মাধ্যমে তা পরীক্ষার্থীদের কাছে সরবরাহ করত। পরীক্ষা শুরুর 10-15 মিনিটের ভিতরেই তারা প্রশ্নটা ফাঁস করে দিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলে সলভের একটা কেন্দ্র ছিল, আর একটা আলিয়া মাদ্রাসা একটা কেন্দ্র ছিল। এই 2 কেন্দ্র থেকে সলভার নিয়োগ করে তাদের এই ডিভাইস চক্রের মাধ্যমে ভর্তি পরীক্ষায় এভাবে প্রচুর লোককে তারা ভর্তি করিয়েছে। জালিয়াতির মাধ্যমে চক্রটির সদস্যরা অনেক সম্পত্তির মালিক হয়েছেন বলেও জানানো হয় সিআইডির পক্ষ থেকে। বিসিএস কর্মকর্তা পেয়েছি, যারা সার্ভিং আছে তাদের কয়েকজন তথ্য পেয়েছি, ব্যাংকার আছে তাদের আমরা তথ্য পেয়েছি, অন্য অন্য সরকারি দপ্তরে চাকরি করছে তাদের আমরা পেয়েছি যে তারা এইভাবে ইউজ করে তারা এইভাবে চাকরি পেয়েছে। যারা যারা করেছে আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে জানাবো, তাদেরও আমরা আইনের আওতায় আনবো। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানানো হয়। তারা টাকা নিয়েছে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা।